আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আজকের রেসিপি হচ্ছে ডিমের কারি। তো চলুন দেরি না করে দেখে নিই কীভাবে তৈরি করতে হয় ডিমের কারি। আমি প্রথমে এখানে অনেকগুলো ডিম তেলে ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছেন ডিমগুলো কি সুন্দর হালকা লাল রং ধারণ করেছে। এবার আমি একে একে ডিমগুলো তুলে নিচ্ছি। প্রথমে আমি একটি পাত্রে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। এরপর দিয়ে দিব পোলাও পাতা। এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা। এবার আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রসুন বাটা। এরপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা বাটা। এরপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ বাদাম বাটা। এরপর দিচ্ছি 1 চামচ কিশমিশ বাটা। আমি আবারও একটু সামান্য পরিমাণে বাদাম বাটা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার আমি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া। আমার মশলাটা কষানো হয়ে আসলে এবার আমি দিয়ে দিচ্ছি 1 কেজি পরিমাণ দুধ। দুধটা আমি চুলে জাল দিয়ে ঘন করে নিয়েছি। আমি এখানে পুরাটা দুধ একসাথে দিচ্ছি না, সামান্য করে দিতে দিতে মশলাটা আমি নাড়তে থাকছি। এবার আমি দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ। এবার আমি ভেজে রাখা ডিমগুলো একে একে দিয়ে দিচ্ছি।
এবার আমি টেস্টের জন্য আবারও গুঁড়া দুধের সাথে পানি মিক্স করে দিয়ে দিচ্ছি। এটা সম্পূর্ণই অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এবার আমি দিয়ে দিব 2 টেবিল চামচ চিনি। আমার মনে হচ্ছে লবণটা পরিমাণে একটু কম হয়েছে, তাই আমি আবারও সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।